আগেই বিচ্ছেদ ঘটেছে শাকিব বুবলির। অবশেষে মুখ খুললেন পূজা চেরি। বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় আছেন শাকিব বুবলি জুটি। পর্দার বাইরেও এই জুটি বাস্তব জীবনের দম্পতি, সে খবর প্রকাশ্যে এসেছে কিছুদিন আগেই। তাদের বিয়ের কথা স্বীকার করে নিজেদের সন্তান শেহজাদ খান বীরের ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন শাকিব বুবলি দুজনই। বুবলি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিবের সঙ্গে কিছু ছবি পোস্ট করে 2018 সালের 20 জুলাই তাদের বিয়ের দিনটি জানিয়েছিলেন। আর 2020 সালের 21 মার্চ সন্তান শেহজাদের জন্ম হয়। তবে বিয়ে সন্তানের খবর সামনে এলেও এরই মধ্যে তাদের বিচ্ছেদের গুঞ্জনও শোনা যাচ্ছিল বেশ জোরালোভাবে। তবে গুঞ্জনই সত্যি, আর একসঙ্গে নেই শাকিব বুবলি। সন্তান বিয়ের কথা স্বীকার করলেও অনেক আগেই তাদের বিচ্ছেদ ঘটেছে। শাকিব বুবলির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দেশীয় একাধিক সংবাদ মাধ্যম খবরটি প্রকাশ করে। যদিও খবরটির সত্যতা কতখানি সেটি এখন অবধি নিশ্চিত করতে পারেনি কেউ। আবার বিচ্ছেদের ব্যাপারে মুখ খোলেননি শাকিব বুবলির কেউই। লিডার আমি বাংলাদেশ সিনেমার শুটিং এর আগে দুজনের বিচ্ছেদ ঘটেছে বলে দাবি সূত্রগুলোর। শাকিব খান চলমান সময়ে দেশ ও বিদেশে আলোচনা সমালোচনার তুঙ্গে রয়েছেন। বর্তমানে চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে শাকিবের প্রেমের গুঞ্জন ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে পূজার কোনো মন্তব্য না আসায় রহস্য আরও ঘুরপাক খাচ্ছিল। অবশেষে শাকিব খান ইস্যুতে একটি বেসরকারি টেলিভিশনের কাছে মুখ খুলেছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে পূজা বলেন, শাকিব খান একজন ভালো অভিনেতা, তিনি তো সুপারস্টার, সবকিছু মিলিয়ে তিনি একটা ফুল প্যাকেজ। তাকে নিয়ে কোনো কিছুই আমি বলবো না, তিনি ইন্ডাস্ট্রির নায়ক, আমিও একজন নায়িকা, তার সঙ্গে কাজ হতেই পারে। সব মিলিয়ে যদি ভালো মনে হয় আর দর্শকরাও যদি চায় তাহলে অবশ্যই তার সঙ্গে আমি আরো কাজ করব। বুবলি আপুর সঙ্গে আমার দুদিন দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে, মনে হয়েছে যে উনি অনেক ভালো, অনেক পজিটিভ। আর অপু দিদির সঙ্গে খুব ভালো সম্পর্ক, আমার কাছে মনে হয়েছে তারা দুজনই ভালো। তাদের সঙ্গে আমাকে জড়িয়ে বাজে কোনো মন্তব্য করার কারণ আমি দেখছি না। পূজা চেরি আরো বলেন, আমি ভেবেছিলাম যেহেতু এটা একটি মিথ্যে নিউজ, এক দুই ঘন্টা পরে মানুষ বুঝে যাবে যে এটা একটা ফেক, এজন্য এ নিয়ে আমি কিছু বলিনি, চুপ ছিলাম। এখন দেখছি চুপ থাকার কারণে বিষয়টা আরো বেশি নোংরা হয়ে যাচ্ছে, নোংরামির ব্যাপারটা বেশি ছড়িয়ে পড়েছে বলে পরবর্তীতে আমি ক্লিয়ারও করেছি। আপনারা তো কখনো আমাকে দেখেননি, আগে দেখুন তারপর বলুন কোনটা ভালো বা কোনটা খারাপ, না দেখে বলাটা উচিত না। আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক কিছুই করতে পারি, সেটা আমি অবশ্যই পেশাগত জায়গায় বলবো না। কিন্তু এখন যেহেতু অনেকেই অনেক কথা বলছে, তাই আমি এতটুকু বলবো যে আসলে সত্যিটা জানার চেষ্টা করুন, প্রমাণ বের করার চেষ্টা করুন, তারপর বলুন।